فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. أمد الشمالية الديني بون أمينة প্রশ্ন করেছেন যে আমরা তো আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, মানে আমাদের জন্মগতভাবে আমরা মুসলিম এবং সে অনুযায়ী আমরা নামাজ কালাম পড়ে আসতেছি, কোরআন তেলাওয়াত করে আসতেছি, এরপরেও কি আমাদের এই আকিদা সম্পর্কে জ্ঞান রাখতে হবে বা আকিদা জানা কি আমাদের জরুরি বা আকিদার ফজিলত কি, এটা সম্পর্কে জানতে চেয়েছেন। জি সম্মানিত বোন, সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আকিদার গুরুত্ব অনেক। ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ, আকিদা, ঈমান। তো এই আকিদা বা ঈমান বা তাওহীদ, এটা সেই প্রথম নবী আদম আলাইহিসসালাম, তার থেকে শুরু করে বলা চলে যে 124,000 নবী আম্বিয়া, এরা সকলের ধর্মের মূল কাঠামো ছিল তাওহীদ। মানে আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাওহীদ বিষয়টা সকল নবীর উম্মতদের জন্যই এটা একই রূপ। এটা এর হুকুম আহকাম বা এই সম্পর্কের জ্ঞান অর্জন করা এবং তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখা, এটা সকলের জন্য অত্যন্ত জরুরি ফরজ। এজন্য তাওহীদ ছাড়া কোনো আমল করলে সে আমল বাতিল হয়ে যাবে। আমল কবুল হওয়ার জন্য মোটামুটি মৌলিক দুটি শর্ত রয়েছে। এটা হচ্ছে ইখলাস, আর ইখলাস মানে সকল প্রকার শিরক, ছোট শিরক বড় শিরক থেকে বেঁচে থেকে নিয়তকে খালেস করে আল্লাহর ইবাদত করা। আরেকটা হচ্ছে আমলটা করার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হওয়া, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়া পন্থাই সে আমলটা হওয়া। এই দুটি শর্ত থাকলেই আমল আল্লাহ কবুল করবেন নতুবা কবুল করবেন না। তাহলে প্রথম শর্তটা কি? ইখলাস, মানে তাওহীদ, খালেস, খাঁটি আকিদাপন্থী হওয়া। তো এই আকিদা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাওহীদ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কখন যে কোন দলে মিশে যাবেন? উম্মতে মুহাম্মদী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেনই যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এদের 72 দলই জাহান্নামে যাবে একটা দল ব্যতীত। সেই দলটি হচ্ছে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, যে দলের সাথে, যে মতের সাথে, যে নিয়মের উপর কায়েম ছিলেন, ওই দলটা জান্নাতি, আর বাকি সমস্ত দল জাহান্নামি, 72 দল। তো এই 72 দল আমাদের ভিতরে রয়েছে, উম্মতে মুহাম্মদের ভিতরে। যদি তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকে, শিরক সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আপনি কখন যে 72 দলের মিশে গিয়েছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। তাহলে এটা শিক্ষা করা, তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখা, আকীদা সম্পর্কে মৌলিক সব কিছু জানা, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এজন্যই বুখারীর হাদিসে দেখবেন, বুখারীর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামত দিবসে, মানে শেষ পর্যায়ে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করা হোক। অথবা যে ব্যক্তি কালিমাতুত তৈয়বা একবার জীবনে পাঠ করেছে তাকেও জাহান্নাম থেকে বের করা হোক। এগুলো সবই আছে তাওহীদের ফজিলত। বুখারী মুসলিমের সুদীর্ঘ হাদিসে রয়েছে, একদা ফেরেস্তা জিবরিল আলাইহিসসালাম, তিনি আল্লাহ রসুল কে এসে বললেন, বাশির উম্মাতাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দিন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেননি, শিরক করেননি, তাকে আপনি সুসংবাদ দিয়ে দেন, সে জান্নাত যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরিলকে বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন
না, আল্লাহ রাসূল বললেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি আমার উম্মত চুরিকারী হয়, জিনাকারী হয় তাহলে, তো ফেরেশতা বলেন যে অসুবিধে নাই, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও চুরিকারী হয়, যদিও ওই জিনাকারী হয়, তবুও সমস্যা নেই, জান্নাতে যাবে। তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও চুরিকারী হয় আমার উম্মত, যদিও জিনাকারী হয়, তবুও জান্নাতে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরিল বলেন যে হ্যাঁ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও চুরিকারী হয়, যদিও জিনাকারী হয়, তবুও জান্নাতে যাবে আপনার উম্মত। তো আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও চুরিকারী হয়, যদিও জিনাকারী হয়, তো ফেরেশতা এবার ফেরেশতা জিবরিল বলে ওয়াইন জানা ওয়াইন সারা ওয়াইন সারাকা ওয়াইন শারিবাল খামর, যদিও আপনার উম্মত জিনাকারী হয়, যদিও আপনার উম্মত মদ পানকারী হয়, যদিও আপনার উম্মত চুরিকারী হয়, মানে আগে তো দুইটি কথা বলেছিল, যদি জিনাকারী হয় চুরিকারী হয় তবু জান্নাতে যাবে, এইবার আরেক ঘাট বাড়িয়ে দিয়ে বললেন যে যদিও ওয়াইন শারিবাল খামর, মানে যদিও সে মদখর হোক, আপনার উম্মত যদি মদখর হয় তবুও জান্নাতে যাবে। শর্ত কি? শর্ত হচ্ছে এটাই যে যে কারোর সাথে আল্লাহর সাথে কোনো দিন আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করেননি, আল্লাহর সাথে কোনো কিছু শরিক করেননি, শেরেক করেননি, মানে তাওহিদবাদী সহি আকিদাপন্থী লোক। হাদিসটা অনেক লম্বা, বুখারীর হাদিস। তো এরপরেই বলা হয়েছে ওয়াইন মাতা ইশরিক বিল্লাহ ইশাইয়া দাখালান নার, যদি আপনার উম্মত শেরেক করে তাহলে সে জাহান্নামে যাবে, কিন্তু সে জাহান্নামে যাবে। তাহলে কি বুঝলেন? এই হাদিসে মদ পানকারীকে মদ পান করার কাজে উৎসাহিত করা হয়নি, এই হাদিসে জিনা করার অনুমতি দেওয়া হয়নি, এই হাদিসে চুরি করার অনুমতি দেওয়া হয়নি, এগুলো সবই হচ্ছে কাবিরা গুনাহ। জিনা করা, মদ পান করা, চুরি করা, এগুলো কাবিরা গুনাহ না? কাবিরা গুনাহ। কিন্তু এই হাদিসে তাওহীদের ফজিলত বর্ণনা করা হয়েছে, যদিও কাবিরা গুনাহ মদ পান করা, জিনা করা, চুরি করা, কিন্তু হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে এদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন এক সময়, তার সাথে শরিক করেননি, শেরেক করেননি, জাহান্নামে জ্বলার পরে হয়তো বা ক্ষমা করে দেবেন। আর তাছাড়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন, কাবিরা গুণাকারীদের উপরেও সুপারিশ থাকবে আল্লাহ রসুলের, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এগুলো কাবিরা গুণা, চুরি করা, জিনা করা, মদপান করা, এগুলো কাবিরা গুণা, জাহান্নামে জ্বলতে হবে, তারপরেও আল্লাহ তাআলা দয়া করে এদেরকে ক্ষমা করে দিবেন, যদি শেরেক না করে থাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেবেন এক সময়। তাহলে জান্নাত তারা হারিয়ে, তাদের থেকে জান্নাত হারিয়ে যায়নি, তারা জান্নাত পাবে এক সময়। কিন্তু এই যদি শিরক করে তাহলে তাদের আমল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোরআনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কীভাবে ধমকি দিয়েছেন দেখেন, হুমকি দিয়েছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী যদি আপনি শিরক করে ফেলেন তাহলে আপনার সমস্ত আমল সব নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত ওই দোজকবাসীদের কাতারে শামিল হয়ে যাবেন। আল্লাহ রসুলকে বলে বলা হয়েছে এই কথা, তার মানে আল্লাহ রসুলের আমল যদি নষ্ট হয়, আল্লাহ রসুল যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরকালে, ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে যাবে। তাহলে সাধারণ পাবলিকদের সারাদিন শিরিকে এবং বেদাতে ডুবে রয়েছে, তাদের অবস্থা কীরূপ হতে পারে চিন্তা করে দেখেছেন? তাহলে এই হাদিসে এই আপনি জানতে চেয়েছেন যে আকিদার ফজিলাত, তাওহীদের ফজিলাত, তাই না? তাহলে শুনলেন ফজিলাত, সুনানে তিরমিজির হাদিসে রয়েছে, হাদিসে কুদসি, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আল্লাহ রসুল বর্ণনা করছেন আল্লাহ থেকে, সেখানে কী বলা হয়েছে, হে বনি আদম, যদি তোমরা পৃথিবী সমান পাপ করে আসো, আসমান জমিন পাপ করে ভরে ফেলো, কোনো সমস্যা নাই, যদি আমার সাথে শেরেক না করে তোমরা আসো, আমার সাথে সাক্ষাৎ করা এমন অবস্থায় যে তুমি শেরেক করে আসোনি, তাহলে আমি আল্লাহ তোমার ওই আসমান জমিন সমান পাপ রাশি ক্ষমা করে তোমার সাথে আমি সাক্ষাৎ করবো, তার মানে এগুলো আমি ক্ষমা করে তোমার আমি জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এটা সুনানে তিরমিজির হাদিস। আরও আছে হাদিস, বনি ইসরায়েলের এক লোকের ঘটনা আপনারা সবাই জানেন, যে তাকে তার সন্তানদেরকে সে বলেছিল, কি বলেছিল, যে আমি মারা গেলে আমার লাশকে জ্বালিয়ে এই ছাই করে ওটা কিছু নদীতে কিছু ডেঙ্গায় এভাবে বাতাসে উড়িয়ে দিবে, তো তাই করা হয়েছিল। তা আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে বললেন তোমার ভিতরে যা কিছু আছে জড়ো করো, পানিকে বলেন তোমার ভিতরে কী আছে ওটা জড়ো করো,
হ্যাঁ, সব জড়ো করার পরে তাকে যখন মানুষে রূপান্তরিত করা হলো, তখন জিজ্ঞেস করা হলো, তুমি কেন এই কাজ করেছিলে, এটা কেন করেছিলে? তো বলছে, আল্লাহ আপনার ভয়ে, আপনার ভয়ে আমি এই কাজ করেছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তার মানে ক্ষমা মানে তার জান্নাত। এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে দেখা যায়, এ ব্যক্তি কিন্তু তাওহিদবাদী ছিল। কেননা তাওহিদবাদী ব্যক্তিরাই আল্লাহকে বেশি ভয় করে। আর এখানে প্রশ্ন হলো যে, যদি সে শিরক করতো তাহলে তো তার ক্ষমার কোনো প্রশ্নই ছিল না, কারণ তার আমলই বাতিল সব, তাহলে তার ক্ষমা ছিল না। তো ইনিও তাওহিদবাদী ছিলেন, তাই তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আরেকটা হাদিসেও এসেছে, ওটা শোনালেন তিরমিজির হাদিস, যে কিয়ামত দিবসে এক ব্যক্তিকে ধরে আনা হবে যে এত পাপ করেছে যে তার 99টি পাপের খাতা হয়েছে, বড় বড় খাতা, এক একটা খাতা আপনার চোখের দৃষ্টিশক্তি যতদূর চলে যায় ততদূর পর্যন্ত। তো তাকে যখন ধরে নিয়ে আসা হবে, তাকে বলা হবে যে এই যে খাতাগুলো দেখছো, এই খাতাগুলো তোমার পাপ। হাদিসটা অনেক লম্বা, অনেক সময় লম্বা হয়ে গেল সম্মানিত বোন, আমি এখানে সংক্ষেপ করছি। তো এই পাপগুলো যে তুমি করেছিলে, এটা কি আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছে, নাকি তুমি এই পাপ করেছিলে? তো বলছে, আল্লাহ আমি পাপ করেছিলাম, এই পাপগুলো আমি করেছিলাম। আল্লাহু আকবার! এক একটা খাতা, এই মাদ্দাল বাসার দৃষ্টিশক্তি যতদূর চলে যায় ততদূর পর্যন্ত। আমরা তো খাতা দেখেছি অনেক সময়, যে ব্যাংকে আমরা দেখেছি যে বড় বড় টেবিলের মতো লম্বা লম্বা খাতা, ব্যাংকে যেগুলো আগে, এখন কম্পিউটার হয়েছে, ব্যাংকে খাতাগুলো দেখতাম যে বড় বড় খাতা, এই বড় সব সর্বোচ্চ বড় খাতা আমি এটাই দেখেছি, ব্যাংকে সাজানো থাকতো, মানুষের অ্যাকাউন্ট নাম্বার টাম্বার লিখে রাখে যেটা। আর এখানে বলা আছে দৃষ্টিশক্তি যতদূর যায় এতদূর পর্যন্ত বড় বড় খাতা, 99টি খাতা, এত পাপ করেছে। তো বলা হবে, তোমার কি কোনো নেকি আছে? তো বলবে যে, না আমার কোনো নেকি নাই। তো বল, আল্লাহ বলবেন যে, না তোমার একটা নেকি আছে, আজকে আমি কোনো কারো প্রতি জুলুম করবো না, তোমার নেকি আর এই পাপ পাপ উভয়টা ওজন করা হবে। তো হাদিসুল বেতাকা বলা হয় এটাকে, বেতাকা মানে আইডি কার্ড, বুঝেছেন? আমাদের যেমন আইডি কার্ড আছে, হাদিসুল বেতাকা মানে বেতাকা আইডি কার্ডের হাদিস। হ্যাঁ, তো এই আইডি কার্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে উনি একসময় আল্লাহর এখলাসের সাথে এই কালেমাটি পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওটা নোট করে রেখেছেন। তো 99টি খাতা এক দাড়ির পাল্লায় দেওয়া হবে, আর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক পাল্লায় দেওয়া হবে। দেখা যাবে যে তার আমল ভারী হয়ে গেছে, মানে কালিমাতুল তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বেশি ভারী হয়ে গেছে পাপের থেকে, সুবহানাল্লাহ। তো ক্ষমা করে দেওয়া হবে তাকে। এখানে অনেক লম্বা হাদিস, অনেক ব্যাখ্যা ছিল, করার সময় নাই। তো এখানে এই লোকটা তাওহিদবাদী ছিল, পাপ করেছিল কিন্তু আল্লাহর সাথে শিরক করেননি। শিরক করলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকতো না, ওটা নষ্ট হয়ে যেত, বুঝেছেন? পূর্বের আয়াতের থেকে বুঝে নিন আপনারা। তো যা হোক, আমাদেরকে তাওহিদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাওহিদ 3 প্রকার, হ্যাঁ, তাওহিদ কী কী, কত প্রকার, তাওহিদ শব্দের অর্থ কী ইত্যাদি এখন বলার সময় নেই, আপনারা জেনে নিন। এই সম্পর্কের অনেকগুলো বই পুস্তক আমাদের মাশায়েখদের আছে, সেগুলো পড়ে জ্ঞান অর্জন করেন। তাওহিদের গুরুত্ব অনেক, যা শুনলেন সংক্ষেপে এখানে বললাম। প্রশ্ন উত্তর গ্রুপে এত লম্বা ভয়েস দেওয়া ঠিক নাই, তারপরেও আমি দুঃখিত অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।